আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আখ চাষে আগ্রহ হারাচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। তিনি চিনিকল থেকে সময় মতো অর্থ ছাড় না হওয়ার পাশাপাশি উৎপাদিত আখের ন্যায্য মূল্য না পাওয়ায় অন্য ফসলে ঝুঁকছেন কৃষকরা। এতে করে এক দশকে জেলায় আখের আবাদ কমেছে প্রায় তিন চতুর্থাংশ। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বছর দশেক আগেও ঠাকুরগাঁও জেলায় প্রায় ২৫,০০০ একর জমিতে আখের চাষ হতো। উৎপাদিত আখ কাঁচামাল হিসেবে চলে যেত ঠাকুরগাঁও সুগার মিলে। এখন জেলায় আখের আবাদ নেমে এসেছে মাত্র ৬,০০০ একরে। কৃষকরা বলছেন অন্য ফসলের চেয়ে আখ চাষে খরচ ও সময় বেশি লাগে। এছাড়া চিনিকলে সরাসরি আখ বিক্রি করলে সময় মতো মেলে না অর্থ, পাওয়া যায় না ন্যায্য মূল্য। এসব কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। সার পাওয়া যায় না, সময় মতো বিষ পাওয়া যায় না, লাভ হয় না। আমরা কুষার টুষার দিই, টাকা টুকা পাই না টাইম মতন। আজকে কুষার দিলে মনে করেন যে তিন দিন পর টাকা দেওয়ার কথা, সেখানে এক মাসও টাকা দেয় না। জোরদার বলতেছে যে আমাকে টাকা দেয় নাই মিল, আমি কি করব, আমরা কি করে চলবো, কি করে আপনাকে টাকা দেবো। তখন আমাদেরকে ধার মহাজন করে লোন করে কৃষককে খামারিকে টাকা দিতে হচ্ছে। এইবার যদি ওনারা দাম আমাদের বাড়ায় দেয় মিনিমাম ৫০০ টাকা কুইন্টাল হলে আখ অবশ্যই মানুষ করবে। আখের আবাদ বাড়াতে বিদ্যমান সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় চিনিকল কর্তৃপক্ষ। যথাসময়ে আখের মূল্য পরিশোধ করার জন্য আমরা সবসময় চেষ্টা নেই, কিছু দেরি হয় কিন্তু আমরা মূল্য পরিশোধ করেছি। ঠাকুরগাঁও মিলকে রক্ষা করতে গেলে ইক্ষু চাষিদেরকে এবং ঠাকুরগাঁওবাসীকে আখ চাষ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এদিকে আখের চাষ দিন দিন কমতে থাকলে কাঁচামাল সংকটে পড়ে ঠাকুরগাঁও সুগার মিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।